আলাইকুম। চ্যানেল বাংলা আঞ্চলিক সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইকরাসা বেগম। চ্যানেল বাংলার আয়োজনে এখন আপনারা দেখবেন এশা প্লাস্টিক আঞ্চলিক সংবাদ। বিস্তারিত জানাচ্ছেন চ্যানেল বাংলার নির্বাহী প্রধান মনিরুল ইসলাম মনির। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর তিন আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে সোরাউন ও পথসভার মধ্য দিয়ে গণসংযোগ চালিয়েছেন শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। আজ দিনব্যাপী ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মোটরসাইকেল, পিক আপ ভ্যান ও প্রাইভেট কার সহ কয়েকশো যানবাহনে চেপে হাজারো নেতাকর্মী তার সোরাউনে অংশ নেন। বেলা 11:30টার দিকে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠ থেকে শোডাউনটি শুরু করে শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। দিন শেষে পুনরায় শ্রীবর্দীতে এসে শোডাউনটি শেষ হয়। এতে শ্রীবর্দী উপজেলার 10 ইউনিয়ন ও পৌরসভা এবং ঝিনাইগাতি উপজেলার লিটন সমর্থিত নেতাকর্মীরা মোতাহারুল ইসলাম লিটনের পক্ষে মনোনয়ন চেয়ে বিভিন্ন স্লোগান দেন ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত লিফলেট বিতরণ করেন ভোটারদের মাঝে। আমি একসময় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, আমি একসময় শ্রীবর্দী আওয়ামী যুবলীগের নেতৃত্ব দিয়েছি, আজকে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আশা করছি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর আমি এই শ্রীবর্দী উপজেলা তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে এবং আমার সভাপতি আশরাফ হোসেন খোকা ভাই তার সহযোগিতায় এই শ্রীবর্দী উপজেলাকে আমরা একটি শক্তিশালী সংগঠন আমরা দাঁড় করেছি। আমাদের শ্রীবর্দী পাশে আমাদের জেগেতে আমাদের এই দুটি উপজেলা মিলে আমাদের একটি আসন, শেরপুর তিন আসন। এই তিন আসনে সকল নেতাকর্মী মনে করে যে আমাকে মনোনয়ন দিলে আমরা বিজয় লাভ করবো, তাকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। চ্যানেল বাংলা সংবাদ শেষ করছি, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।